প্রায় প্রত্যেকবারই লোকসভা ভোটের আগে বিরোধী জোট থার্ড ফ্রন্ট ফেডারেল ফ্রন্ট ইত্যাদি তৈরির চেষ্টা করা হয় কিন্তু আলটিমেটলি সেটা আর ঠিকঠাক হয়ে ওঠে না কারণ এটা সবাই জানে যে এই জোট তাদের নিজেদের লাভের কথাই ভাবে অন্য কিছু ভাবে না আর সবথেকে বড়ো কথা হলো এই জোটের নেতা কী হবে সেটাই এরা ঠিক করে উঠতে পারে না দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল নিজের মতো করে ঘুটি সাজাতে শুরু করেছে মোদী ব্রিগেডকে রুখতে বিরোধী শিবির মহাজোটের কথা আগেই ঘোষণা করেছিল যদিও বিরোধী জোটের তরফে কে প্রধানমন্ত্রীর মুখ হয়ে উঠবে তা নিয়ে রয়েছে ধোয়াশা এদিকে আজ দিনভর একের পর এক ঘটনায় বিরোধী মহাজোটে বড়সড় ধাক্কা লেগেছে উড়িষ্যার বিজেডি থেকে উত্তরপ্রদেশের আর এলডি বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দল ক্রমেই কপালে ভাঁজ ফেলছে বিরোধী মহাজোটে উত্তরপ্রদেশে পনেরো জানুয়ারি নাগাদ মহাজোট সম্পর্কে ঘোষণা করতে চলেছেন মায়াবতী বিএসপি ও অখিলেশের সমাজবাদী পার্টি সমেত বেশ কয়েকটি বিজেপি বিরোধী দল তবে জোট পরিপক্ক রূপ নেওয়ার আগেই বেঁকে বসেছে উত্তরপ্রদেশের দাপুটে রাজনৈতিক দল আর এল ডি উত্তরপ্রদেশের মায়াবতী অখিলেশের বুয়া ভাতিজার জোট রাজনীতিতে আসন সমঝোতা নিয়ে খানিকটা বেঁকে বসেছে এই আর এল অজিত সিং চৌধুরীর এর দল দাবি করেছে উত্তরপ্রদেশের বাছাই পাঁচটি লোকসভা আসনে তাদের লড়তে দিতে হবে এর মধ্যে রয়েছে আমরোহা বাকপত মুজফরনগর মথুরা বিষয়টি নিয়ে অজিত চৌধুরীর সঙ্গে আলোচনাতেও বসে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব তবে রফা সূত্র এখনও বের হয়নি বলে সূত্রের খবর এদিকে উড়িষ্যা সংখ্যাগরিষ্ঠ দল বিজেডির তরফেও নবীন পট্টনায়ক জানিয়ে দেন মহাজোড় থেকে তার দল দূরে থাকছে এই আঞ্চলিক দল মহাজোট থেকে বেরিয়ে আসায় ভোট অঙ্কের নিয়ে আপাতত ব্যস্ত বিজেপি বিরোধী শিবিরে মহাজোট থেকে নিজের দলকে সরিয়ে নেওয়ার সময় নবীন পট্টনায়ক জানিয়ে দেন তার দলকে তিনি কংগ্রেস ও বিজেপি থেকে দূরে রাখছেন অর্থাৎ দুই দল থেকে তিনি সমদ্রত্ব বজায় রাখবেন উল্লেখযোগ্য কার্যত এমনই পথে হাঁটছে তেলেঙ্গানার শাসক দল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতিও সব মিলিয়ে বিজেপি বিরোধী জোট কোন পথে এগোচ্ছে সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের যদিও কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ করে নির্বাচনী ফর্মুলা নিয়ে আলোচনা করে গিয়েছে টিআরএস প্রধান কে চন্দ্রবাবু রাও যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ